কি হায় রে কান্দে রইয়া রইয়া Hey guys, I'm Sukanto R. Welcome to MS Academy. So, आज के खूब पॉपुलर यही गानटीर गिटार लेसन निये चले एसेछि ओरे नीलदरिया कॉर्ड्स यूज होच्छे सी मेजर ए माइनर एफ मेजर और जी मेजर दैट्स इट सिम्पल ग्रुप कॉर्ड्स एर मध्ये चारटी कॉर्ड पड़छे एबं सेगुलोके आमरा यूज करछि ओके एखन ए गानटीर रिदम केमन चलछे এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে চলছে ওকে ও রে নীল দরিয়া আমাদের দেশাড়িয়া এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 এইভাবে পুরো ব্যাপারটা চলছে সুতরাং আরপিজিও করতে চাইলে ইউজিং ডেকট্রাম অর ফিঙ্গার স্টাইলও করতে পারো PIMA অথবা PAMI বা PMAI ইত্যাদি ইউজ করতে পারো ও রে নীল দরিয়া আমাদের দেশাড়িয়া এভাবে আরপিজিও তো করতে পারো ডিপেন্ড করছে তোমাদের মুডের উপর এখন চলে আসবো ফার্স্ট পার্টিতে কিভাবে তোমরা ফার্স্ট পার্টি প্লে করবে ওকে ওকে ওয়ান টু থ্রি গো ও রে নীল দরিয়া ডাউন আপ চাক আপ সুইং যে স্ট্রাম ওটা ইউজ হচ্ছে ওকে ডাউন আপ চাক আপ আপ চাক আপ ডাউন আপ চাপ আপ চাপ আই মিন চাক আপ ওকে তো এটাই হচ্ছে স্টাইল এভাবে প্লে করতে পারবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কী ছিল জানো তো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল রিদিমটা ধরা রিদিম ধরার পরে তোমরা কিন্তু গানের মুড অনুযায়ী তোমরা স্ট্রামিং প্যাটার্ন চেঞ্জ করতে পারো সাপোজ আমি ঝোঁক অনুযায়ী ডাউন আপ চাক আপ আপ চাক আপ এটা ইউজ করেছি বাট স্টিল তোমাদের কাছে অপশন থাকছে যে রিদিমটাকে বুঝে আরও নতুন কিছু অ্যাপ্লাই করা সো কিছু না পারলে বেসিক স্ট্রামিং প্যাটার্ন যেটা আছে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ কারণ এটা ফোর বাই ফোরের ওপর চলছে সুতরাং ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এটা দিয়ে তোমরা ইউজ করতে পারো ওকে সুপার বিগিনার্সরা জাস্ট ঝোঁকটাকে বুঝে অপশন অনেকগুলো থাকছে ঠিক আছে রিদমটা মেনটেন করে যাই বাজাবে সেটা খুব খারাপ লাগবে না শুনতে বাট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে রিদমটাকে বোঝা রাইট ওকে স্টার্টিং পার্টে চলে আসছি ওকে প্রথমে ইউজ হলো সি বাজিয়ে তারপর এ মাইনার ওকে ও রে নীল দরি তারপরে কিন্তু পড়ছে এ মাইনার আমাদের দেতে পড়ছে এফ মেজার দে রে দে সারি আতে গিয়ে এক্স্যাক্ট পড়ছে জি মেজার তারপর বন্দি হইয়া এখানে সি ইউজ হচ্ছে যদিও বন্দি খুব ভালো লাগবে শুনতে সেক্ষেত্রে তোমরা স্ট্যামিনটাকে থামিয়ে দিতে পারো বন বন্দি হইয়া পাখি হায় রে ওকে সিতে রেখে দিতে পারো বন্দি হইয়া ওকে অথবা স্ট্যামিন কন্টিনিউ করতে করতে বন্দি হইয়া সি থেকে এফ গিয়ে পাখি এ মাইনার এটা পাখি হায় রে এক দুই তিন চার এক মনোয়া পাখি হায় রে একদম ওই জায়গাতে জি পড়ছে কান্দে রইয়া 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 একদম রতে গিয়ে পড়ছে সি মেজার তারপর ওরে নীল দরিয়া একদম সেম থাকছে ওকে এটা গেল ফার্স্ট পার্ট এবার একটা অন্তরা আমি প্লে করে দেখাবো আর সেকেন্ড অন্তরা একদম সেম হবে প্রথম অন্তরার মতো তাই একটা অন্তরা প্লে করলেই যথেষ্ট ঠিক আছে সেকেন্ড অন্তরা হচ্ছে কাছের মানুষ
দূরে থুয়ারে মোহরি আমি ধড়ফড়াইয়া রে কাছের মানুষ দূরে থুয়ারে মোহরি তারপর আবার সেম হবে, সুতরাং আর কন্টিনিউ করছি না। কাছের মানুষ দূরে তুই রে, সি মেজর রেখে তারপর বিট পড়ছে, বিট দূরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক, ওই একই কিন্তু বিটটা করছে, তাহলে কাছের মানুষ দূরে, তাহলে দূরেরটা কিন্তু অফ বিটে পড়ছে, বিট পড়ার পরে পড়ছে, রাইট। কাছের মানুষ দূরে তুই রে, আবার রেতে গিয়ে ব্যাক টু সি, তারপর মোহরি আমি মোহরি আমি মোহরি, এখানে এফ ইউজ করছি, মোহরি আমি ধরতে গিয়ে পড়ছে জি মেজর, জিতে রেখে দিয়েছি, তারপর দাহারু জালা দিবানিশি সি মেজর থেকে এ মাইনরে, এটা দুবার হবে, তারপর অন্তরে অন্তরে, দেখো বিট অন্তরে অঞ্জি তরে একদম ওই জায়গাতে, তারপরে আবার আগের অংশের মতো, আমার এত সাধের রে কি জানি কি করে, ওকে আমার এত সাধের, এখানে সি, এত একদম এত এই জায়গাতে, মনতে পড়ছে মাইনর রে, তারপর কি জানি বিট পড়ছে জি, তারপর কি জানি কি করে, তারপর সি তে চলে যাবে, ও রে সম্পানের মায়া, তারপর আবার ব্যাক টু, আবার সি থেকে শুরু হয়ে যাবে, ও রে সম্পানের মায়া। তো এই এখান থেকে আবার একদম স্টার্টিং পার্টে যেমন ছিল সেভাবেই রিপিট হবে, সুতরাং এখান থেকে আর কন্টিনিউ করছি না, খুব ফাস্ট লেসনটি করার চেষ্টা করলাম, আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও, কারণ শেয়ার করলে আরও মানুষের কাছে পৌঁছাতে সুবিধা হবে, আর এভাবেই আমি লেসন আনতে থাকবো তোমাদের সবার জন্য। এবং খুব তাড়াতাড়ি আমি, অনেকে বলেছিলেন আমাকে যে ইউকুলেলের টিউটোরিয়াল করতে, আমি সেটার একটা সিরিজ আনছি বিগিনার্সদের জন্য, আশা করি তোমাদের তাতে কিছু সুবিধে হবে, একটা নতুন ইনস্ট্রুমেন্টও জানা হবে। ওকে টেক কেয়ার, টাটা।